দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিএনপি বিদেশীদের হস্তক্ষেপ কামনা দেশবিরোধী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার দুপুরে চট্টগ্রামের দেওয়ানবাজারে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের বলিষ্ঠ নেতৃত্বে দেশে মাথাপিছু আয় বেড়েছে, কমেছে দারিদ্র। দেশের এমন সমৃদ্ধি অনেকের অপছন্দ। অনেক গণমাধ্যম ও ব্যক্তি দেশ বিদেশ থেকে নানাভাবে ষড়যন্ত্র করছেন। এ সময় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের গ্রেফতার বিষয়ে 12টি দেশের দূতাবাসের বিবৃতির সমালোচনা করে কূটনৈতিকদের ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দেন তথ্যমন্ত্রী। তারা জনগণের কাছে না গিয়ে তারা বারে বারে বিদেশি কূটনীতিকদের পদলাহন করে। আমি আশা করেছিলাম তারা দুস্থ মানুষের সাথে ইফতার করবে, সেটি না করে ফাইভ স্টার হোটেলে বসে কূটনীতিকদের সাথে ইফতার করেছে এবং সেখানে গিয়ে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য অনুনয় বিনয় করেছে। আসলে দোষটা কূটনীতিকদের চেয়ে আমাদের অনেকের অনেক বেশি।